আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা HTML টেবিল নিয়ে কথা বলেছিলাম, তো চলো আমরা আমাদের HTML টেবিলটা নিয়ে দেখি। গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম যে এই একটা টেবিল তৈরি করেছিলাম, এই টেবিলটা কিভাবে কাজ করতো বা কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, যে HTML কতগুলো ট্যাগ আছে টেবিল নিয়ে এবং টেবিলের ট্যাগগুলো কিভাবে ব্যবহার করতে এগুলো নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছি। তো এই ভিডিওতে আমরা দেখব যে পরবর্তীতে কী আছে এখানে, HTML লিস্ট। আমাদের HTML টেবিলটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক HTML লিস্টটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে HTML লিস্টটা এত বেশি প্রয়োজন হয় আপনার, এই যে দেখতেছেন না, এই যে এই একটা মেনু তৈরি করেছে, তো এই মেনুটাও কিন্তু এই লিস্ট দিয়ে হয়েছে। এটা কিন্তু একটা লিস্ট, HTML CSS এরমভাবে প্রতিটা সাথে লিস্ট তৈরি করেছে। আপনারা হয়তো কোনো সময় বাজারে গেছেন, বাজার করতে অবশ্যই দেখছেন যে বাজার করতে গেলে পরে আপনাকে একটা লিস্ট হয়তো দেওয়া হয় যে এই লিস্ট অনুযায়ী তুমি বাজার করে আসবে। সেই লিস্টটা এই যে এখানে দেখেন, যেমন আইটেম 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 লেখা আছে এখানে, ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম এভাবে লেখা আছে। তো এইভাবেই আপনার আইটেমগুলো সাজানো থাকে, মানে লিস্ট করা থাকে। আপনি আপনি অবশ্যই কখনও বাজার করতে গিয়ে যাইতে গেলে কোনো লিস্ট অথবা আপনার কোনো কিছু ক্রয় করার জন্য বা বিক্রয় করার সময় একটা লিস্ট দেওয়া হয়, বা আপনার যদি কোনো কিছুতে দেখবেন আপনার সব প্রত্যেকটা জিনিসে, কোনো শুধু কোনো কিছুতে না, আপনার একটা প্রোডাক্টকেও লিস্টিং করতে হয়। প্রোডাক্ট আপনার একটা ই কমার্স ওয়েবসাইট যাবেন, সেখানে দেখবেন যে প্রোডাক্টটা লিস্টিং করা আছে। বা তারপর আপনি যদি যান আপনার একটা যে কোনো একটা শপিং মলে যান, সেখানে কিন্তু এই লিস্ট করা থাকে যে এই প্রোডাক্টটার প্রোডাক্ট লিস্ট, ওই প্রোডাক্ট লিস্ট, প্রত্যেকটা প্রোডাক্টের লিস্ট থাকে। এরকম প্রত্যেকটা জিনিসের একটা লিস্ট আছে। তো লিস্টগুলো কীভাবে তৈরি করতে হয়, যেমন আমরা যদি এই মুহূর্তে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করি, যেমন এখানে একটা মেনু আছে, দেখেন ই কমার্স। আচ্ছা, আমরা ই কমার্স নিয়ে ভাবি, একটা ই কমার্স আমরা কী দেখতে পাই। আপনি যাবেন এখানে দেখবেন যে কতগুলো লিস্ট তৈরি, লিস্ট প্রয়োজন হয়। চলো আমরা একটু দারাজে ঢুকি, দারাজে গেলে বুঝতে পারবো। দারাজ, দারাজ শপিং এটাতে যাই। এছাড়া আপনি ইউটিউবে গেলেও বুঝতে পারেন, ইউটিউব বা ফেসবুক যে কোনোটা, যে কোনো প্রত্যেকটা ওয়েবসাইট আপনার লিস্ট ইউজ আছে। আপনারা দেখেন যে আমরা ইউটিউবে ঢুকি, আমার ইন্টারনেটটা অনেক স্লো, অনেক অনেক স্লো, মানে দারাজকে লোড করতেই পারে না। এর আগেও একদিন আমার দারাজে ঢুকছিলাম, তো সেই সময় দারাজটা লোড হয়েছিল না। এখন কিছু করার নেই, দারাজটা বাদ থাকে, আমরা ইউটিউব থেকে লিস্টটা দেখে নিই। এই যে দেখছেন ভিডিওটা দেখছেন, একের পর এক আসতেছে, একের পর এক আসতেছে, একের পর এক আসতেছে। তো এই ভিডিওগুলো যেমনভাবে লিস্টিংভাবে আসতেছে, লিস্ট আকারে আসতেছে, তো প্রত্যেকটা জিনিসেই এরকম লিস্ট। এই যে দেখেন এইখানে কী হচ্ছে, এখানে দেখেন এই জিনিসগুলো লিস্ট আকারে আসতেছে, আসতেছে না? প্রথমে হোম, তারপরে এক্সপ্লোর, তারপরে সাবস্ক্রাইপশন, তারপরে লাইব্রেরি, হিস্ট্রি, ইয়োর ভিডিও, ওয়াচ লেটার, লারাভেল, এখানে শোমোর, এই প্রত্যেকটা অপশান কিন্তু আসতেছে, সেটাও কিন্তু আপনার কি লিস্ট থেকে। এবং এখানে দেখেন কী হচ্ছে, এখানে ওই এই ভিডিও, তারপরে এই ভিডিও, তারপরে এই ভিডিও, প্রত্যেকটা ভিডিও যেমন আপনার একের পর এক ভিডিওগুলো আসতেছে, এইটাও কিন্তু আপনার লিস্ট আকারেই আসতেছে। তো প্রত্যেকটা জিনিসই আসলে লিস্ট আকারেই তৈরি হয়, লিস্ট আকারে এখানে আপনাদের দেখানো হয়, বাট লিস্টটাকে ডিজাইন করা হয়, ডিজাইন করে নিজের মতো করে লিস্ট করে নেওয়া হয়। তো চলুন লিস্ট হচ্ছে কত প্রকার দেখে নিই। লিস্ট এখানে দেখেন এইটাকে কী বলে, যেটার পার্শ্বে দিয়ে আপনার হচ্ছে কি ডট দেওয়া আছে, এই ডটটাকে কী বলে, ডটওয়ালা এটাকে কী বলা হয়, আমি একটু দেখি। এটা কি আপনার অর্ডারের, আচ্ছা আনঅর্ডারের লিস্ট, এই স্টেপে দেখি আনঅর্ডার কোনটা, আনঅর্ডার যেটা সেটাকে ডট ডট দেওয়া থাকে। এই যে এইগুলো ডট দেওয়া আছে না, এই যে দেখতে পাচ্ছেন না, আইটেমের আগে একটা ডট লেখা, তারপরে আরেকটা ডট লেখা, ডটের পরে আইটেম লেখা, তো এইটাকে বলা হয় হচ্ছে আনঅর্ডারেড HTML লিস্ট। এই যে দেখেন এখানে দেওয়া আছে আনঅর্ডারেড HTML লিস্ট। আচ্ছা, আমরা আমাদের কোডে যাই, আমরা এখানে নিজেরা কোড করি, তো আমরা এই টেবিলটাকে, আচ্ছা টেবিল থাক, টেবিলের নিচ থেকে করি ইউএল
you will and close, then you will close, enter li close, then li close. এইখানে যদি আমি লিখি আপনার নাম লিখি, মনে করেন এখানে আমার নাম লিখে দিলাম হেলাল উদ্দিন, তো এখানে একটু একটু এই জিনিসটা চেঞ্জ করে কপি পেস্ট করার সুবিধার্থে হেলাল উদ্দিন, আচ্ছা সিভিভি, এবং এইখানে লিখি রকি, এখানে লিখি জুয়েল, এখানে লিখি সোহেল। তো এই জিনিসটা দেখেন এখানে আমরা কটা চারটা রাখছি, কিন্তু তো চারটা লিস্ট করছি, এই লিস্টটা কেমন দেখা যাচ্ছে, এই পাশে দিয়ে ডট আসতেছে, এবং এই লিস্ট আপনারা কখনও কোনো ওয়েবসাইট থেকে লিস্ট যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে লিস্টগুলো কীভাবে। আচ্ছা এখানে ক্লাসটা আমরা চেঞ্জ করি, ক্লাস নেম হচ্ছে 23 HTML, এখানে কী দেবো HTML লিস্ট। আচ্ছা টেবিলটা আমি বাদ দিই, টেবিল থাকাতে এখানে অনেকগুলো ঘিচবিচি দেখতে পাচ্ছে আপনারা, এবং এখান থেকে স্টাইলগুলো বাদ দিই। দেখতে পাচ্ছেন এখানে কি এটা কি আসছে, আনঅর্ডারেড লিস্ট। যদি আপনার আনঅর্ডারেড লিস্ট হয় সেক্ষেত্রে তার এই পাশে ডট থাকে। আচ্ছা আমরা জানি লিস্ট দুই প্রকার, এখানে কিন্তু আমাদের বলা হয়েছে লিস্ট দুই প্রকার, একটা হচ্ছে আনঅর্ডারেড লিস্ট, একটা হচ্ছে অর্ডারেড লিস্ট। আর অর্ডারেড লিস্ট তৈরির নিয়ম হচ্ছে, এখানে দেখাই দিই, ওএল ক্লোজ ওএল, এবং এটার ভেতরে যদি এলআই দেন ক্লোজ, তারপরে দিলাম এলআই, এবং এইখানে যদি আমি লিখি সেম হেলাল, আচ্ছা এখানে আমি একটা এখানে নিচে নামাই দিই, এটাকে একটা নিচে নামাই দিই, হেলাল দিলাম, এখানে দিলাম কি রকি, দেন দিলাম জুয়েল, দেন দিলাম সোহেল। তো এইটা দেখেন দুইটা আমাদের ডিফারেন্টেশনটা কী, আমাদের লিস্ট দুই প্রকারই আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি আমাদের 1 2 3 4 করে দেখাচ্ছে, আর একটাতে আমরা ডট 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 দেখতে পাচ্ছি। তো লিস্ট দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে অর্ডারড লিস্ট, একটা আনঅর্ডারড লিস্ট। অর্ডারড লিস্টে আমরা কী দেখতে পাই, আমাদের লেফট সাইডে 1 2 3 4 করে এভাবে ক্রমিক দেওয়া থাকে, আর অর্ডার আনঅর্ডার লিস্টে ডট দেওয়া থাকে। তো লিস্টটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটের জন্য, লিস্টটা অনেক বেশি প্রয়োজনীয়। সো আপনারা অবশ্যই যখন ওয়েবসাইট ডিজাইন করবেন সেই মুহূর্তে আপনারা এটা আরও বেশি ভালো করে দেখতে পারবেন, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এটা কীভাবে কী হয়। তো এখানে আমরা মানে লিস্টের জন্যে যেই ট্যাগগুলো আছে কোনটার কী কাজ এগুলো আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা ইউএল ট্যাগ দিয়ে আনঅর্ডার লিস্ট তৈরি হয়, ইউএল ট্যাগ দিয়ে আনঅর্ডার লিস্ট তৈরি হয়, আর ওএল ট্যাগ দিয়ে অর্ডারড লিস্ট তৈরি হয়। মনে রাখবেন ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট তৈরি হয়, এবং এই যে ওএল দিয়ে অর্ডার লিস্ট তৈরি হয়। এখানে আনঅর্ডার লিস্ট বলতে দেখেন এখানে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এগুলো কিন্তু সবগুলো মিলে একটা ক্লাস হচ্ছে, মনে রাখবেন। আচ্ছা তারপরে অর্ডার লিস্টের মধ্যে দেখেন এলআই আছে, এলআই কি, এলআই ট্যাগ দিয়ে আনঅর্ডার লিস্ট তারপরে অর্ডার লিস্ট দুইটার ভিতরে কিন্তু এটা দেওয়া হয়, এলআই ট্যাগ দিয়ে আনঅর্ডার এবং অর্ডার লিস্ট আইটেম তৈরি হয়। আইটেম এটা কিন্তু এলআই হচ্ছে একটা আইটেম, যেমন এখানে ইউএল এর ভেতরে দেখেন এটা আনঅর্ডার লিস্টের মধ্যে সবগুলো আমরা ইউএল দেখতে পাচ্ছি। তো ইউএলটারে কি হচ্ছে, ইউএল এর ভেতরে একটা লিস্ট আছে যেটাকে এলআই দেওয়া আছে, তো এলআইটা হচ্ছে একটা আইটেম, লিস্ট আইটেম। আচ্ছা এটার মধ্যে আরেকটা ইয়ে আছে যেটার নাম হচ্ছে ডিএল,
এলআর মতোই আর একটা দেওয়া আছে ডিএল। তো ডিএল ট্যাগ দিয়ে কী হয়, ডিএল এই ট্যাগ দিয়ে লিস্ট ডিসক্রিপশন তৈরি করা হয়, লিস্টের ডিসক্রিপশন তৈরি করা হয়। তবে এইগুলো খুবই 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 কম প্রয়োজনীয় হয়, সব থেকে বেশি প্রয়োজনীয় ইউএল আর এলআই, এবং এটার মধ্যে অন্য কোনো ট্যাগ আর আপনি অ্যাড দিতে পারবেন না। তো এইটাই আপনার ইউএল এলআই আর ওএল এলআই এই দুইটা জিনিস সব থেকে বেশি প্রয়োজনীয় হয়। তো তার মধ্যে যে ডিএল, তারপরে আর একটা আছে ডিটি, তারপরে ডিডি, এগুলো খুব একটা প্রয়োজন হয় না, এগুলো নিয়ে আপনার অতটা না দেখলেও হবে। তারপরে তারপর আমরা জানে রাখি, মানে জেনে রাখা দরকার যে আসলে কোনটা দেখি হয়। তো ডিএল ট্যাগ দিয়ে আমাদের লিস্টের ডিসক্রিপশন তৈরি করা হয়, আর ডিটি ট্যাগ দিয়ে ডিসক্রিপশন লিস্টের মাধ্যমে বা মধ্যকার আইটেমটি বর্ণনা করা হয়। মানে ডিটি ট্যাগ দিয়ে ট্যাগের ডিসক্রিপশন লিস্টের মধ্যকার আইটেমটি বর্ণনা করা হয়। আচ্ছা, আর ডিডি ট্যাগ দিয়ে কী করা হয়, ডিডি নামক একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ডিডি এই ট্যাগ ডিসক্রিপশন লিস্টের কোনো একটি আইটেমের বর্ণনা করার জন্য ব্যবহার হয়। মানে বুঝতে পারতেছেন যে ডিডি ট্যাগ হচ্ছে আপনি ডিসক্রিপশন যে লিখছেন, ওই যে ডিএল ট্যাগ দিয়ে ডিসক্রিপশনের জন্য মানে ডিসক্রিপশন তৈরি করলেন, এবং তার মধ্যে ডিটি ট্যাগ দিয়ে ডিসক্রিপশনটা আইটেম তৈরি করলেন, এবং এই আইটেমের মধ্যে আবার কি ডিসক্রিপশন লিস্টের একটি আইটেমের বর্ণনা করার জন্য, মানে ওই আইটেমটি বর্ণনা করার জন্য আপনার ডিডি ট্যাগ প্রয়োজন হয়। তো অবশ্যই আপনারা লিস্ট লিস্ট জিনিসটা তৈরি করতে পারছেন বা লিস্ট নিয়ে বুঝছেন। এখানে দেখেন আমরা একটা কি বাজার লিস্ট তৈরি করি, হেলাল বাদ, এবং লিস্ট ক্লোজ করি। এখানে লিখি ডাল, ডাল তৈল, তৈল মাছ, চাউল। বাংলায় না লিখে আমি বাংলিশ করলাম, সো নেভার মাইন্ড। এখান থেকে ডাল তৈল মাছ চাউল চারটা রাখছি। তো লিস্টটা হচ্ছে আপনার, এটা আপনার একটা বাজার লিস্ট তৈরি করতে পারেন, আপনার ওয়ার্কার লিস্ট তৈরি করতে পারেন, আপনার সব ধরনের লিস্ট, মানে প্রত্যেকটা জিনিসের লিস্ট আপনি তৈরি করতে পারবেন। লিস্ট আকারে যে কোনো জিনিস দেখাতে হলে আপনার মানে ওয়েল অথবা ইউএল ট্যাগ দিয়ে ব্যবহার করতে, ওয়েলটার থেকে আবার ইউএলটা মোস্ট পপুলার, আপনার প্রত্যেকটা জিনিসের ইউএল ট্যাগটাই বেশি ব্যবহার হয় ওয়েলের থেকে। তো আশা করি আপনারা লিস্ট নিয়ে আপনাদের যথেষ্ট পরিমাণ আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কোথাও ভুল থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব যদি সেটা প্রয়োজন হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।